প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওতে দেখাবো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মোট কয়টা, অর্ধমাত্রা কয়টা, পূর্ণমাত্রা কয়টা, আর মাত্রাহীন কয়টা, এটা বিস্তারিত দেখাবো, আর কীভাবে সহজে মনে রাখবেন সেটিও বলে দেব। তো একটি ছক করেছি আমি এখানে, এই ছকটা মাথার মধ্যে সেভ করে রাখতে হবে। তো সর্বপ্রথম পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন, তাহলে আমি যেভাবে করেছি এরকম মোবাইল নাম্বারের মতো মুখস্থ হয়েছে 614-26-73-32-810, 614-26-73-32-810। তার মানে স্বরবর্ণ অর্থাৎ ওয়া কোয়াখা যেটা, সেখানে তার ভিতরে পূর্ণমাত্রার বর্ণ আছে 6টা, অর্ধমাত্রার বর্ণ আছে 1টি, আর মাত্রাহীন আছে 4টি। তাহলে মোট এখানে আছে কয়টা বর্ণ? 6 × 7 = 11, অর্থাৎ আমার স্বরবর্ণে মোট 11টি বর্ণ আছে। এবার আসি ব্যঞ্জনবর্ণে। পূর্ণমাত্রা 26টা, অর্ধমাত্রা 7টা, আর মাত্রাহীন 6টা, অর্থাৎ আমার এখানে মোট বর্ণ আছে 39টা। এইবার আসি যে টোটাল ধ্বনি অর্থাৎ বর্ণ, টোটাল পূর্ণমাত্রা বর্ণ বা ধ্বনি কয়টা? 32টা মোট। যদি প্রশ্ন করা হয় যে অর্ধমাত্রা বর্ণ কয়টি, তখন কিন্তু 8টি উত্তর হবে। কিন্তু যদি বলে অর্ধমাত্রা স্বরবর্ণ স্বরধ্বনি কয়টি, তখন 1টি, ব্যঞ্জনধ্বনি কয়টি, তখন হবে 7টি। কিন্তু এরকম প্রশ্ন যদি করা হয় যে অর্ধমাত্রা ধ্বনি কয়টি, তখন কিন্তু উত্তর দিতে হবে 8টি, আর মাত্রাহীন ধ্বনি হলো 10টি। তো এই সহজ হিসেবটা আর একটু বলে দিই, 614-26-73-32-810। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে লাইক ফলো দিয়ে শেয়ার দিবেন, যাতে আপনার ফ্রেন্ড লিস্টের অন্যান্য বন্ধুরাও উপকৃত হয়। ভালো থাকবেন, দোয়া রাখবেন। SSA Tech-এর পক্ষ থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।